কাম সবাইকে আবার একটা নতুন সার্ভাইভাল গেমেতে। এই গেমটা তোমরা আমাকে অনেকেই অনেকদিন ধরে খেলতে বলছিলে, তো ফাইনালি আজকে আমি খেলছি সানকেন ল্যান্ড। না কি ভাই নাম গেমটার? চলো স্টার্ট গেম করা যাক। আর এখানে আমাদের নতুন ক্যারেক্টার বানাতে হবে একটা। ও ভাই, মেয়ে ক্যারেক্টার নেবো না আমি, ছেলে ক্যারেক্টার নেবো, কারণ আমি ছেলে। আর এখানে স্কিনের কালারও চেঞ্জ করা যাবে, কালো ফর্সা মিডিয়ামটাই ঠিক আছে ভাই। আর চুলের ডিজাইনও চেঞ্জ করতে পারবে। ওকে, ও টাকলাও আছে ভাই, আমি টাকলা নিয়ে খেলবো। চলো টাকলা গেমার নিয়ে, মানে টাকলার ক্যারেক্টার নিয়ে আমি খেলবো। আর হেয়ার কালারও আছে। ও আচ্ছা, হেয়ার কালার আমি কী করে চেঞ্জ করবো, আমার তো চুলই নেই ভাই। চলো এখানে আমি নাম রাখবো হচ্ছে টাকলু, ক্যারেক্টারটার নাম আমরা টাকলু রেখে দেই, কারণ এটা অরিজিনালি টাকলু। চলো ডান। আর এখানে আমাকে একটা নিউ ওয়ার্ল্ড বানাতে হবে, ক্রিয়েট গেম, সিঙ্গেল প্লেয়ার, নিউ ওয়ার্ল্ড। ওকে ওকে, তো নিউ ওয়ার্ল্ডের নাম আমরা কী দেবো, টাকলুস ওয়ার্ল্ড। ওকে, তো টাকলুস ওয়ার্ল্ড আমরা ডান করে দিয়েছি। তো চলো নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক, আর দেখি যে গেমটা আসলেও কীরকম। যদি আমার গেমটা ভালো লাগে না, তাহলে আমি এটার পার্ট টুও বানাবো, যেহেতু এটা সার্ভাইভাল গেম, এটাতে 2-3-4 পার্ট হবে, কারণ গেমটা অনেকটাই বড়। তো চলো দেখি আমাকে কোথায় স্পন করিয়ে দেয় আর গেমটা আসলেও কীরকম। ভাই আজকে অনেক মজা হবে ভাই সাব, আজকে আমরা খেলবো সানকেন ল্যান্ড ফাইনালি। এটা কোথায় আসলাম ভাই? ওকে, তো আমি তো কোনো জলের ভেতরে ঢুকে যাচ্ছি, আর নিচে শার্কও আছে দেখো। এই শার্কগুলোকে কি আমি মারতে পারবো? আমি ভাই পালাম, আমাকে না মেরে দেয় ভাই আবার। ওকে চলো ওপরটাতে আমরা যাই। আর উপরে একটা সামনে একটা আইল্যান্ড দেখেছিলাম না? ওকে, তো চলো সামনে একটা আইল্যান্ড আছে, চলো ওই আইল্যান্ডটাতে আমরা যাই। আর ওই আইল্যান্ডটাতে গিয়ে হয়তো আমাকে কিছু করতে হবে, ডিসকভার্ড নিউ লোকেশন। ওকে, তো আমি তো নতুন একটা জায়গায় চলে এসেছি। আর বাম সাইডের কোনায় দেখো ডে ওয়ান দেখাচ্ছে, টাইমও দেখাচ্ছে। ওকে, তো আজকে আমাদের প্রথম দিন সানকেন ল্যান্ডে। আর আমি জানি না সানকেন ল্যান্ড কীরকম গেম হবে, আশা করি ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো চলো শুরু করা যাক, দেখি কী কী করতে হয়। তো আমি যেহেতু সার্ভাইভাল গেম অনেকগুলো খেলে রেখেছি, আমি জানি যে সার্ভাইভাল গেম কীরকম হয়। তো প্রথমে আমাকে সার্ভাইভাল গেমে এসে গাছ কাটতে হবে, আমাকে এটাই করতে হয় সব গেমে ভাই। তো প্রথমে চলো আমরা গাছ কাটি। ভাই এরকম করে কে গাছ কাটে ভাই? ও আচ্ছা, আমি পাথরের কুড়ুল দিয়ে গাছ কাটছি, ওই জন্য একটু টাইম লাগছে। ওকে দেখো গাছ তো আমি কেটে নিয়েছি, আমাদের প্রথম গাছ। ইয়েস, আমরা আমাদের প্রথম গাছ তো কেটে নিয়েছি। আর এখানে আমাদের সার্ভাইভাল শুরু করতে হবে, আর গেমটা কঠিনও হতে পারে, আমি জানি না গেমটা কতটা কঠিন হবে। আর এখানে কুড়িয়ে পেয়েছি গাছের ডাল। আর এখানে কী আছে ভাই? এখানে তো কোনো একটা কিছু পেয়েছি। ওকে, একটা বাক্স পেয়েছি যেটার মধ্যে থেকে আমি কেঁচো পেয়েছি, তারপরে সোডা ক্যান পেয়েছি, এগুলো দিয়ে আমি কী করে জানি না। ও ভাই, গেমটা অনেক ইন্টারেস্টিং হবে আমার মনে তো হচ্ছে। আর এখানে একটা টেন্ট লাগানো আছে, আমি জানি না এখানে আমি ঘুমাতে পারবো কিনা রাতে, এখানে কি আমি থাকতে পারবো আজকের মতো? প্লিজ, এখানে আমি থাকতে পারবো না। আমার আইল্যান্ডে, মানে একই বলছি আমি, এই আইল্যান্ডে থাকার জন্য আমাকে নিজে থেকে একটা ঘর বানাতে হবে, আর তারপরে আমি এখানে সার্ভাইভ করতে পারবো। আর এই বাক্সের মধ্যে আবার কী আছে দেখি। ওকে, তো আমি অনেকগুলো বাক্স পাচ্ছি। ওকে, তো খুব বাক্সের মধ্যে একটা ডাক আছে, একটা টর্চ আছে, একটা ফুড ক্যান আছে, কী কী ভাই আছে, অনেক কিছু আছে। আর এটা কি? হার্বাল মেডিসিন। ওকে চলো মেডিসিনটা আমি ইউজ করি, কারণ আমার হেলথ কম ছিল। দেখো এখন ধীরে ধীরে আমার হেলথ বাড়ছে নিচে। ও ভাই, গেমটা আমি বুঝতে পারছি কীরকম হবে, আশা করি গেমটা অনেক ভালোই লাগবে, চলো খেলে দেখি। আর এটা কি ভাই? এটা তো কোনো একটা বেরি গাছ মনে হচ্ছে। ওকে, তো স্ট্রবেরি গাছ পেয়েছি আমি, যেখান থেকে আমি স্ট্রবেরি পেয়েছি এখানে আরও আছে। ওকে, তো চলো মাশরুম, স্ট্রবেরি এগুলো আমি কালেক্ট করে নিই, এগুলো হয়তো আমি খেতেও পারবো, কারণ আমার এই গেমের মধ্যে খেতে হবে, জল খেতে হবে, খাওয়ার খেতে হবে, অনেক কিছু করতে হবে ভাই। আর গেমের মধ্যে শুনেছি দস্যুরা আছে, ডাকাত আছে, আর সামনে দেখো কত রকম আইল্যান্ডও আছে ভাই। আমরা কি ওই আইল্যান্ডগুলোতে যেতে পারবো? মনে হয় আমাদের বোর্ড বানাতে হবে, আমরা বোর্ড বানালে ওই আইল্যান্ডগুলোতে আমরা যেতে পারবো, আর ওই আইল্যান্ড গিয়ে, মানে আইল্যান্ডগুলোতে গিয়েও আমরা এক্সপ্লোর করতে পারবো যে ওখানে কী আছে। আর মেনিউতে কী আছে ভাই? ওকে, এটা হচ্ছে আমার ইনভেন্টরি, দেখো আমার জুতা, মোজা, ড্রেস, প্যান্ট সব কিছু পরতে হবে। আর এখানে আমি, ও ভাই, এখানে এক্স বানাতে পারবো, স্পেয়ার বানাতে পারবো, বো বানাতে পারবো, অনেক কিছু বানাতে পারবো। ও ভাই দেখো কত কিছু আছে বানানোর জন্য, ড্রেস বানাতে পারবো, তার জন্য আমাকে ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে, ওষুধ বানাতে পারবো ভাই, অনেক কিছু আছে গেমের মধ্যে। তারপরে আমি ঘর বানিয়েও বানাতে পারবো ভাই, লোহার ঘর বানাতে পারবো, কাঠের ঘর বানাতে পারবো, যেরকম ইচ্ছা সেরকম ঘর আমি বানাতে পারবো গেমটার মধ্যে। আর এখানে আমার মিশনও আছে। ওকে, তো ডান সাইডে আমাদের মিশন লেখা আছে, আই নিড টু স্ট্যাবলিশ এ বেস। তো আমাকে এই গেমটার মধ্যে একটা বেস বানাতে হবে প্রথমে, যেখানে আমি খাওয়ার টাওয়ার সব কিছু রাখতে পারবো, ঘর বাড়ি হবে, যেখানে আমি থাকতে পারবো রাতে। ওকে, তো আমাকে অনেক কাজ করতে হবে গেমটার মধ্যে, আর গেমটা আমার মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিংও হবে। তো প্রথমে আমি একটা কাজ করি, এই আইল্যান্ডের মধ্যে না চারদিকে আমি ঘুরে ঘুরে দেখি যে আইল্যান্ডের মধ্যে আমরা কী কী পাই। তারপরে গাছ কাটি,
তারপরে জলের নিচে কি আমরা কোনো জিনিস পাবো? ও ভাই, জলের নিচটাও কত সুন্দর এই গেমটার। ওকে দেখো, কিছু তো একটা পেয়েছি জলের নিচ থেকে, এগুলো আমি নিতে পারবো একটা একটা করে। স্ক্র্যাপ মেটেল, ওকে স্ক্র্যাপ মেটেল দিয়ে কী হবে? এই যে ভাঙাচোরা গাড়ি থেকে আমি লোহাও নিতে পারবো। ওকে তো লোহাগুলো চলো আমি নিয়ে নিই, এই মেটেলগুলো আমার কাজে লাগবে। ও ভাই সব, এখান থেকে দেখো কিছু একটা লাল কালারের গাছ পেয়েছি আমি। আমি সব কিছু নিয়ে নিয়েছি ভাই, এগুলো আমাকে কুড়াতে হবে, মানে কুড়িয়ে কুড়িয়ে আমাকে ব্যাগের মধ্যে ভরতে হবে। ভাই সাব, গেমটা অনেকটা বড় আর অনেক ইন্টারেস্টিং হবে আমার মনে হচ্ছে। তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে বলো, গেমটা কি তোমাদের ভালো লাগছে? আমার তো আস্তে আস্তে বুঝতে পারছি গেমটা কী করতে হবে। এখানে তো আরও জাঙ্ক ম্যাটেরিয়াল আছে, স্ক্র্যাপ ম্যাটেরিয়ালগুলো আমাকে নিতে হবে, আর এগুলো দিয়ে আমি না বিল্ড করতে পারবো বাড়িঘর হয়তো এরকমই কিছু একটা। ভাই অনেক ইন্টারেস্টিং হবে ধীরে ধীরে গেমটা। আর এখানে দেখো পুরো একটা সিটি আছে জলের তলে, যেটা তলিয়ে গেছে ভাই। একটা সময় এখানে একটা পুরো শহর ছিল, আর আমাকে দম নেওয়ার জন্য জলের বাইরেও আসতে হয় ভাই। গেমটা আমি ধীরে ধীরে বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারবে যারা যারা এখনও বুঝতে পারছো না। ওকে এখানে দেখো বাড়িটার ভিতরে আমরা ঢুকতে পারবো। আর এখানে দেখো কী আছে ভাই, চলো আমাকে শ্বাস নেওয়ার জন্য উপরে যেতে হবে অক্সিজেনের জন্য। ওকে চলো ভাই, আমি দেখি কী কী পেয়েছি জলের তল থেকে। আমি জলের তল থেকে ভাই অনেক কিছু পেয়েছি। প্রথমত দেখো আমার পুরো ইনভেন্টরিটাই ফুল হয়ে গেছে জলের তল থেকে। চলো বেশি করে আমরা গাছ কেটে নিই, তারপরে আমরা নিচে একটা বেস বানাবো এখানটাতে। ওকে আমার ইনভেন্টরি না ফুল হয়ে গেছে, ওই জন্য আমি এগুলো না উঠাতে পারছি না। এগুলো উঠানোর জন্য না আমাকে ইনভেন্টরিটা খালি করতে হবে। আর আমার মনে হচ্ছে কি, এইখানটা যদি আমরা আমাদের ঘরটা বানাই বা বেসটা বানাই তাহলে অনেক ভালো হবে, কারণ এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে চারদিকে। তো চলো আমরা এখানটা একটা বিল্ড করি। প্রথমে আমাকে ফাউন্ডেশন বানাতে হবে। আমরা লোহার ফাউন্ডেশন বানাবো, মানে মেটালের ফাউন্ডেশন বানাবো না কাঠ দিয়ে বানাবো? মেটালেরটা মনে হয় বেশি শক্তিশালী হবে ভাই। চলো আমরা না একবারে মেটালের ফাউন্ডেশনই বানাই, তাহলে অনেক বেশি শক্তিশালী হবে। ওকে তো দেখো এরকম করে আমাকে ফাউন্ডেশন বানাতে হবে। ওকে আমি আরও মেটাল লাগবে এখানে ফাউন্ডেশন বানাতে হলে। ওকে তো আমি বুঝতে পেরে গেছি গেমে কী করতে হবে আমাকে। তো চলো ভাই এখন আমি কার্ডগুলো উঠাতে পারবো, কারণ আমার জায়গা কিছুটা খালি হয়ে গেছে ইনভেন্টরি। ওকে ভাই সাব, ধীরে ধীরে গেমটা অনেক মজার হবে। আর আমি কাঁকড়া মারবো না, আমাকে না স্ট্রবেরি, আচ্ছা আমি স্ট্রবেরিও তো খেতে পারবো, আমার কাছে স্ট্রবেরি আছে, অনেক কিছু আছে। চলো আমি একটা চেস্ট বানাই প্রথমে, যে চেস্টের মধ্যে আমি সব কিছু রাখতে পারবো। এক কাজ করি, আমি না প্রথমে চেস্ট বানিয়ে নিই। ওকে দেখো এখানে আমি উডেন চেস্ট বানাতে পারবো। চলো একটা বাক্স বানিয়ে নিই প্রথমে আমি, কারণ আমার বাক্স অনেক দরকার। এই তো দুটো বাক্স আমি বানিয়ে নিই, দুটো না আপাতত একটাই থাক, পরে বেশি করে বানিয়ে নেবো। তো এই চেস্টের মধ্যে আমি না সব কিছু রাখতে পারবো, বাড়তি জিনিস, এই যে হাঁস ফাঁস যা আছে সব কিছু আমি না বাক্সের মধ্যে ভরে রাখি, পরে যখন কাজে লাগবে তখন নেওয়া যাবে ভাই, এখন তো আমার কোনো কাজে লাগবে না। এখন চলো আমি স্ক্র্যাপ ম্যাটেরিয়াল কালেক্ট করে নিয়ে আসি জলের তল থেকে। দেখেছো ভাই, আমরা আমাদের বেস তো বানিয়ে নিয়েছি, এই বেসটাকে এখন আমাকে আরও বড় করতে হবে। তো এইটাকে বড় করার জন্য আমাকে আরও স্ক্র্যাপ ম্যাটেরিয়াল খুঁজতে হবে। চলো আমরা জলের তলে যাই আর বেশি করে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল কালেক্ট করে নিয়ে আসি। ভাই গেমটা তো অনেক ইন্টারেস্টিং লাগছে আমার ধীরে ধীরে, আশা করি তোমাদেরও গেমটা অনেক ভালো লাগবে যদি বুঝতে পারো। এই দেখো স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালগুলো আমাকে না কালেক্ট করতে হবে, এগুলো দিয়ে আমি না বেশি করে বেসটা বড় করতে পারবো। এরকম এরকম জিনিস আমাকে খুঁজতে হবে। দেখো কত ভাঙা গাড়ি বাড়ি পড়ে আছে ভাই, এখানে মনে হয় একসময় কেউ থাকতো, যেটা জলে তলিয়ে গেছে এখন, এখন আর কেউ থাকে না। চলো এগুলো আমি সব কিছু না কালেক্ট করে নিই আর দেখি কী কী পাওয়া যায়। ভাই ঘরের ভিতরে অনেক জিনিস আছে, চলো আমি আগে শ্বাস নিয়ে আসি ভাই, শ্বাস ফুলে মরে যাবো তাছাড়া। ওকে চলো আমি অনেকগুলো স্ক্র্যাপ কালেক্ট করে নিয়েছি। আমি প্রথমে একটা কাজ করি, আমার বেসটা না আর একটু বড়ো বানাই, তারপর আমি না লোহার ইয়ে বানাবো, লোহার কী বলো ওটাকে, কুরুল বানাবো, লোহার এক্স, ঠিক আছে? প্রথমে আমি না বেসটাকে আর একটু বড়ো করি, দাঁড়াও। তো চলো আমি বেসটাকে আর একটু বড়ো করে নিই এরম করে, তাহলে আমি অনেকটাই স্পেস পেয়ে যাবো এখানে কাজ করার জন্য। ওকে দেখো এখন কতটা বড় করে নিয়েছে আমার বেস ভাই সাব, এখন আমি অনেকটাই বড় করে নিয়েছি আমার বেসটাকে। দেখো এখানে আমি অনেক কিছু বানাতে তো পারবো, গাছ লাগাতে পারবো, গাছের চারা লাগাতে পারবো, স্ট্রবেরি গাছ লাগাতে পারবো, সেগুলো আমি খেতে পারবো, তারপরে বড়শি বানাতে পারবো যেটাতে মাছ মারতে পারবো। আর সব থেকে ইম্পর্টেন্ট আমাকে যেটা এখন বানাতে হবে সেটা হচ্ছে একটা বেড, কারণ আমি যদি বেড না বানাই তাহলে আমাকে রাতে না অনেক ভয়ে ভয়ে থাকতে হবে, কারণ এই গেমের মধ্যে অনেক মিউটেন্ট আছে, অনেক জম্বিস আছে, তাদেরকে আমি মারতে পারবো না, কারণ আমার কাছে কোনো অস্ত্র শস্ত্রই নেই ভাই। তোমাকে রাতে বেড বানিয়ে ফটাফট ঘুমাতে হবে মাইনক্রাফ্টের মতো, তাহলে বেড বানালে ঘুমালে আমি তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, আর সকালে উঠে আমি আবার কাজ করতে পারবো। আর এখানে দেখো পুরনো একটা বাড়ি আছে আবারও। ও ভাই চলো বাড়িটার ভেতরে ঢুকে দেখি বাড়িটার ভেতরে কী আছে। এখানে আবারও স্ক্র্যাপ ম্যাটেরিয়াল আছে। ওকে দেখো ক্লোথ পেয়ে গেছি, এখন মনে হয় আমি বেড বানাতে পারবো, বেড বানাতে তোমার ক্লোথই লাগতো মনে হয়। ওকে চলো বেড বানাতে পারবো মনে হচ্ছে এখন। চলো আমি বেড বানাতে পারি কিনা দেখি আগে, চলো উপরে চলো। ওকে চলো আমি উপরে চলে এসেছি, এবার দেখি আমি বেড বানাতে পারি কিনা। বেড তোমাকে বানাতেই হবে, রাতে তোমাকে ঘুমাতেই হবে ভাই।
ওকে দেখো এখানে বেডের অপশন আছে, সিম্পল বেড। তো চলো আমি একটা সিম্পল বেড আপাতত বানিয়ে রাখি, আমার অত ফ্যান্সি বেডের দরকার নেই। চলো সিম্পল বেডটা তো আমি এখানে রেখে দিয়েছি, এ দেখো এখানে আমি রাতে ঘুমাতে পারবো। ইয়াস, আমি সিম্পল বেড ভাই বানাতে সক্ষম হয়ে গেছি প্রথম দিনেই, অনেক ভাই। তার মানে আমাকে রাতে আর কষ্ট করতে হবে না, রাত হবে আর আমি এখানে এসে টুক করে ঘুমিয়ে যাবো ভাই, কোনো চাপ নেই। চলো এখন আমি খাওয়া দাওয়াও করতে হবে, হেলথ বাড়াতে হবে আরও, কারণ আমার হেলথ না ফুল নেই। আর তার আগে না আমাকে এখানে চারা গাছ লাগাতে হবে, স্ট্রবেরি গাছ লাগাতে হবে, কারণ আমার খিদেও পাবে তাই না, অনেক কাজ করতে হবে এখন আমাকে। চলো এক কাজ করি, প্রথমে আমি আইল্যান্ডটাতে ভালো করে ঘুরে দেখি যে আইল্যান্ডটার মধ্যে আমি আরও কী কী পাই। এই যে গাছগুলো কি আমি কাটতে পারবো? এগুলো গাছ কাটলে আমি কী পাবো? প্ল্যাঙ্কস পাবো। ওকে চলো এই গাছ কেটে কেটে আমি প্ল্যাঙ্কসগুলো কালেক্ট করে রাখি, এগুলো আমার অনেক কাজে লাগবে অনেক কিছু বানানোর জন্য। আর দেখি স্ট্রবেরি গাছ পাই নাকি, এই দেখো আরও প্ল্যাঙ্ক পড়ে আছে, অনেক প্ল্যাঙ্ক পড়ে আছে ভাই, এগুলো তো আমাকে নিতে হবে, এগুলো দিয়ে আমাকে অনেক জিনিস বানাতে হবে, মাশরুম ফাশরুম সব নিতে হবে আমাকে। ওকে তো দেখো ঘুরে ঘুরে আমি ওই জায়গাটাতে আবারও চলে এসেছি, এবার আমার কাছে না অনেকগুলো প্ল্যাঙ্ক আছে, তো এখন আমি ইচ্ছা করলে না দেওয়াল বানাতে পারবো, মানে একটা পুরো বাড়ি বানিয়ে ফেলতে পারবো। কিন্তু তার আগে আমাকে আরও স্ক্র্যাপ ম্যাটেরিয়াল আর ক্লোথ খুঁজতে হবে, কারণ এখনও পর্যন্ত আমার অনেক কাজ আছে ভাই। আমাদের প্রথমে খুঁজতে হবে ক্লোথ, আমাদের ক্লোথ দরকার, কারণ আমাদের হচ্ছে ক্লোথ দিয়ে আমরা মশাল বানাতে পারবো, তারপরে ক্লোথ দিয়ে আমরা জামা কাপড় বানাতে পারবো, অনেক কিছু করতে পারবো ভাই। চলো আমরা ক্লোথ খুঁজে নিয়ে আসি, মানে কাপড় টুকরো খুঁজতে হবে, কাপড়ের টুকরো খুঁজতে হবে জলের নিচ থেকে ভাই। আর এই ঘরটার ভেতরে চলো কী আছে দেখি, জলের তলে না অনেক রহস্য লুকিয়ে আছে, জলের তলে যদি আমি ভালো করে খুঁজি না অনেক কিছু পাবো। আর এখানে দেখো আমাকে একটা কুড়ুল লাগবে, কুড়ুল দিয়ে আমি এটা কাটতে পারবো। চলো আমি একটা কুড়ুল বানিয়ে নিয়ে আসি উপর থেকে, কুড়ুল বানালে আমি গাছও তাড়াতাড়ি কাটতে পারবো, তারপর অনেক কিছু করতে পারবো। চলো ভাই কুড়ুল বানাই আগে প্রথমে আমি। ওকে তো চলো একটা কুড়ুল বানিয়ে নিই আমরা, দেখো কুড়ুল তো আমরা বানিয়ে নিয়েছি, এবার কুড়ুলটা আমি এক নম্বরে রেখেও দিয়েছি এক সেকেন্ড। এই দেখো আমি লোহার কুড়ুল বানিয়ে নিয়েছি ভাই, এবার চলো জলের তলে ওই বাড়িটাতে যাই। আর এখন আমি তাড়াতাড়ি গাছও কাটতে পারবো অনেক, মানে এখন গাছ কাটতে আমার অনেক সুবিধা হবে। দেখো আমি লোহার কুড়ুল দিয়ে কত তাড়াতাড়ি গাছ কাটতে পারছি ভাই, এখন তো অনেক ইজি হয়ে গেছে আমার জন্য গাছ কাটা। চলো এবার জলের তলে যেই ঘরটা ছিল না, এই ঘরের মধ্যে একটা চেস্ট ছিল, এই চেস্টটা আমি এখন নিতে পারবো। এই দেখো চেস্ট তো না, মানে কি যেন ছিল এটা, একটা আলমারি টাইপের। ওকে তো এটা আমি ভাঙতে পেরেছি এবার। তো এরকম করে করে না জলের তল থেকে আমাকে অনেক সরঞ্জাম কালেক্ট করতে হবে, অনেক ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে, তাহলে আমি ধীরে ধীরে গেমটার মধ্যে অনেক কিছু বিল্ড করতে পারবো ভাই। আর রাত হওয়ার আগে আমাকে এখানে একটা মোটামুটি করে বাড়িও বানাতে হবে, কারণ আমি তো বাড়িঘর না বানাই না, জঙ্গলি জানোয়ার এসে আমাকে অ্যাটাক করতে পারে, এগুলো আইল্যান্ডে বলা যায় না কী কী থাকে ভাই। চলো আমি বেসটাকে আরেকটু বড় করি, এখানটায় ভাল লাগছে না দেখতে, আরেকটু চওড়া করে নেই, তারপর এখানে আমরা না বিল্ডিং বানাবো একটা। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, দেখে তো রাত হয়ে গেছে, আমার আর বাইরে থাকা ঠিক হবে না, চলো আমি ফটাফট গিয়ে না বেডের মধ্যে গিয়ে ঘুমিয়ে যাই, সকালবেলা উঠে আমি বাড়িটা কমপ্লিট করবো, কারণ আমার এখানে অনেক জম্বি ফম্বি আসতে পারে। কালকে আমাকে সকালে উঠে অস্ত্র বানাতে হবে, মানে ওয়েপন্স বানাতে হবে, তারপরে ঘরটা কমপ্লিট করতে হবে, অনেক কাজ করতে হবে এখনো পর্যন্ত। আর এখানে কি আমি মশাল বানাতে পারবো? ওকে চলো মশালটা জ্বালাই। ও ভাই দেখো মশাল জ্বালিয়ে কত সুন্দর লাগছে রাতে, মশালটাকে আমি এখানে রাখতে পারবো দাঁড় করিয়ে, হয়তো রাখতে পারবো, সেটার জন্য আমাকে অন্য কোনো মশাল বানাতে হবে। এক সেকেন্ড, আমি না আজকের মতো ঘুমিয়ে যাই, আজকে আমার আর রাত জায়গা একদমই ঠিক হবে না, তো আমি এখন ঘুমিয়ে যাই, সকালে উঠে নিয়ে আমি বাদ বাকি কাজগুলো করবো, আমার অনেক কাজ আছে এখনো পর্যন্ত। আমাকে ঘর বানাতে হবে, অস্ত্র শস্ত্র বানাতে হবে, আবার রাতে কত ঠান্ডা, আমি ঠান্ডার ঠেলায় জমে যাচ্ছি। ও আমাকে একটা ভাই কী করবো আমি এখন, ঠান্ডার চোটে তো আমি জমে যাচ্ছি। এক কাজ করি আমি না মশাল টশাল রেখে ভাই ঘুমিয়ে যাই আজকের মতো। ওকে দেখো ঘুমিয়েছি আর সকাল হয়ে গেল ফুট করে ভাই, সকাল হয়ে গেল আর ডে টু শুরু হয়ে গেছে, যেমনটা তোমরা বাম সাইডে দেখতে পাচ্ছ, ডে টু তো আমাদের শুরু হয়ে গেছে আর আমার ঘুমও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি না বেসটা আরেকটু বড় করব, দাঁড়াও। ওকে তো প্রথমে তো আমি ফাউন্ডেশনটা আরেকটু বড় করে নিই, কারণ এক সাইডে একটু কম ছিল, দাঁড়াও এদিকটা একটু এদিকটা একটু। ওকে তো আমি অনেকটাই বড় করে নিয়েছি আমাদের ফাউন্ডেশন, এখন হয়তো তোমরা ভালো করে দেখতে পাবে না, আর একটু ভালো করে সকালটা হোক তখন তোমরা দেখতে পাবে, দাঁড়াও। ওকে ভাই এখন তোমরা হয়তো ভালো করে দেখতে পারবে যে আমি কত বড় করে দিয়েছি এই বেসটা, আগে কত ছোট ছিল এখন দেখো অনেক বড় করে দিয়েছি আমি বেসটাকে। এখন আমি চারদিকে না দেওয়াল লাগাতে পারবো, চলো এই সাইডটা আমরা জানলা লাগিয়ে দিই বেশি করে, তাহলে দেখতে সুবিধা হবে যে বাইরে কত সুন্দর দৃশ্য আছে, দাঁড়াও। আর এখানে স্ট্রবেরি গাছ থাক, এখানে আমি আর তেমন কিছু লাগাবো না,
ওকে, তো দেখো যেমনটা আমি বানালাম এখানে, এখানে আমি গোটাটাই দেওয়াল দিয়ে দিয়েছি, শুধু এই সাইডে একটু ফাঁকা রেখেছি, কারণ এই সাইডে আমাকে স্ট্রবেরি গাছ লাগাতে হবে, তো এই সাইডে আমি ওই জন্য ফাঁকা রেখেছি, আর এই সাইডে একটু ফাঁকা রেখেছি, আর এই সাইডে একটা দরজা বানানোর জন্য ফাঁকা রেখেছি, আর বাদ বাকি আমি জানলা বানিয়ে দিয়েছি যাতে বাইরে দেখা যায়। তোমরা বলো আইডিয়াটা কেমন হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। চলো এই সাইডে একটা দরজা লাগিয়ে দিই দাঁড়াও। ওকে, তো এই দুই সাইডেও আমরা দরজা লাগিয়ে দিয়েছি, এখানেও একটা দরজা লাগিয়ে দিয়েছি, আর এই সাইডেও দরজা লাগিয়ে দিয়েছি, এই সাইডেও দরজা লাগিয়ে দিয়েছি, এবার যেখান সেখান দিয়ে আমি উঠতে পারবো, কিন্তু আমাকে না লাফ মেরে উঠতে হচ্ছে। আমি এক কাজ করি, এখানটা না আমি একটা সিঁড়ি বানিয়ে দিই, তাহলে উঠতে সুবিধা হবে, তাই না? এখানে, তারপরে এখানে, এই যে এইগুলো জায়গাতে আমি সিঁড়ি বানিয়ে রাখি, তাহলে উঠতে সুবিধা হবে। কিন্তু তার জন্য আমাকে আরও প্ল্যাঙ্ক খুঁজতে হবে, আমার কাছে প্ল্যাঙ্ক সব শেষ হয়ে গেছে। চলে যে প্ল্যাঙ্কগুলো খুঁজে খুঁজে নিয়ে যাই, তারপরে এগুলোতে আমি ঘরটা কমপ্লিট করতে পারবো। তারপরে খাওয়ার জোটাতে হবে, আমাকে অনেক কাজ করতে হবে এখনও। ভাই তোমরা কী ভেবেছো, গেমটা অনেক সোজা, অনেক কঠিন আছে গেমটা ভাই, আমাকে প্রথমে অনেক কাজ করতে হবে আজকে। ও হো, তারপর তো আমাদের ঘরের ছাদও বানাতে হবে, তাছাড়া বৃষ্টি হলে তো আমার সব কিছু ভিজে যাবে ভাই, তো আমাকে ঘরের ছাদ বানাতে হবে এখনও পর্যন্ত, সিঁড়ি বানাতে হবে এখনও পর্যন্ত, অনেক কাজ আছে। চলো প্রথমে আমরা না ঘরের সিঁড়িগুলো বানিয়ে দিই সাইড দিয়ে, এই যে এই সাইডটাতে একটা সিঁড়ি বানিয়ে দিই, তাহলে এখানে আমি সহজেই উঠতে পারবো উপর সাইডটাতে। চলো, আমি না কোনো ছোটো সিঁড়ি তো খুঁজেই পাচ্ছি না, আমার কাছে কোনো ছোটো সিঁড়ি নেই ভাই, সিঁড়ি ফিরি তো আমি পাচ্ছি না। আমি এক কাজ করি, আমি প্রথমে আমি আরও চারা গাছ লাগিয়ে দিই, স্ট্রবেরি গাছ এখানে আরও লাগিয়ে দিই, কারণ এটা আমি জানি না কতক্ষণে বড় হবে। আমি এই সাইডে আরও স্ট্রবেরি গাছ লাগিয়ে দিই দাঁড়াও। ওকে, তো চলো এখানে আমি আরও স্ট্রবেরি গাছ লাগিয়ে দিই, তো দুটো চারা আমি লাগিয়ে দিয়েছি স্ট্রবেরির এখানে, এই দেখো এখানে আমি দুটো চারা লাগিয়ে দিয়েছি, এগুলো বড় হোক, ততক্ষণ আমি না ঘরের ছাদগুলোও বানিয়ে দিই, তাহলে না ঘরটা বেশি সুন্দর লাগবে আরও দেখতে। কিন্তু এখনও ছাদ বানালে তো ছায়া পড়ে যাবে, ঘরে কিছু দেখা যাবে না, ছাদটা না আমি পরে বানাবো, এখন বানানোর দরকার নেই, আমরা পরের দিন ভাই ছাদ বানাবো, আজকে আমি কাজের জিনিসগুলো আগে বানিয়ে নিই। প্রথমে আমাকে এখন কি বানাবো আমরা, এখন আমাদের জল ধরার জন্য যে মেশিনটা না ওটা বানানো দরকার, বোট বানানো দরকার, বোট বানিয়ে আমি না অনেক দূরে দূরে যেতে পারবো, যে সামনের আইল্যান্ডগুলোতে। তো আমি বুঝতে পারছি না ভাই কোনটা আগে বানানো ঠিক হবে, চলো আমি না আগে বোটই বানিয়ে নিই, তাহলে আমি না ওই আইল্যান্ডগুলো তো যেতে পারবো ভাই। চলো আমি ফটাফট আগে বোট বানাই, তারপরে ঘুরে এসে বাকি এগুলো আমি কমপ্লিট করবো ভাই। চলো প্রথমে আমরা এখন বোট বানানোর কাজ শুরু করি। বোট বানানোর জন্য তো আমার অনেক কিছু লাগবে ভাই, কম্পোনেন্টস, তাছাড়া দড়ি বানানোর জন্য আমাকে ক্লোথ লাগবে। আচ্ছা, আমাকে বেশি করে ক্লোথ খুঁজতে হবে যদি আমি বোট বানাতে চাই। দেখি আমার কাছে কম্পোনেন্টস কয়টা আছে, কম্পোনেন্টস আছে হচ্ছে চারটা, আমি জানি না, আমাকে চলো আমাকে ক্লোথ খুঁজতে হবে আরও, তাহলে আমি না ফটাফট আমরা বোর্ড বানাতে পারবো আর আমরা জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো। চলো, ওকে দেখো গাড়ি ভাঙা গাড়ি ফাড়ি থেকে আমি তো ক্লোথ পাচ্ছি, কিন্তু একটা দুটো করে পাচ্ছি ভাই, আমাকে অনেকগুলো করে ক্লোথ খুঁজতে হবে, তাছাড়া তো আমি বোর্ড বানাতেই পারবো না ভাই, আমাকে না হলেও 10-15টা ক্লোথ তো খুঁজতেই হবে যদি আমি বোর্ড বানাতে চাই। চলো বোর্ড আমি বানাবো, তার জন্য আমাকে ক্লোথ যতগুলো লাগুক ভাই সবগুলো খুঁজে বার করবো আমরা। আচ্ছা, অ্যাপার্টমেন্টস, আমরা নতুন লোকেশন খুঁজে পেয়ে গেছি ভাই, গেমটার মতো অনেক কিছু আছে দেখার মতো। আর এগুলো দেখো কী জিনিস, এগুলো কি গোল্ড? আচ্ছা, এগুলো গোল্ড, আমাকে এক্সট্র্যাক্ট করার জন্য পিকেক্স বানাতে হবে। ও ভাই সাব, অনেক কিছু করতে পারবো তো আমি গেমটার মধ্যে। গেমটার মধ্যে কি আমি ট্রেডিংও করতে পারবো? হয়তো গেমের মধ্যে আমি ট্রেডিংও করতে পারবো ভাই, অনেক কিছু করতে পারবো। তো চলো ফটাফট আমি আগে ক্লোথ খুঁজি, ক্লোথ খোঁজার পর বাকি কাজগুলো করবো ভাই। ওকে ভাই, আমি না জলের তলা থেকে একজোড়া জুতা পেয়ে গেছি, ওটা পরে পরবো, আরও আমাকে অনেক কিছু খুঁজতে হবে, জলের তলায় অনেক কিছু আছে এখানে। আমি না জলের তলা থেকে অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু এখনও পর্যন্ত মনে হয় না আমি বোর্ড বানাতে পারবো না, পারতেও পারি ভাই, চলো আমি বোর্ড বানাতে পারতে পারি এখন। চলো একটা স্পিড বোর্ড বানাবো এখন গিয়ে আমি, কিন্তু তার আগে আমাকে তীরধনুক বানাতে হবে আর একটা পিকেক্স বানাতে হবে ভাই, আমার গোল্ড লাগবে, গোল্ড আমি বিক্রি করব, অনেক টাকা কামাতে পারবো গোল্ড বিক্রি করে। তারপর আমাকে ভাই অনেক কিছু করতে হবে ভাই, অনেক কাজ আছে, আমার মাথায় কাজ করছে, আমি কী করব। চলো ফটাফট এখন আমরা ওপরটাতে যাই, আর আমি একটা বোর্ড বানিয়ে নিই, আর বোর্ড বানানোর আগে আমাকে একটা পিকেক্স আর একটা তীরধনুক বানাতে হবে। হ্যাঁ, এই দেখো বো বানাতে হলে আমার দড়ি তো লাগবে, আমি ভাই অনেক কিছু লাগবে, এগুলো পরে বানাবো, প্রথমে জুতা পরে নেই, জুতা দেখো পরে নেই, এই দেখো ভাই আমি জুতা পরে নিয়েছি, বুটস, এরকম করে করে আমি অনেক কিছু করতে পারবো ভাই। দাঁড়াও দেখো আমাকে প্যাডেল বোর্ড বানানোর জন্য কী কী লাগবে, কয়েকটা স্ক্র্যাপ মেটেল আর কয়েকটা কম্পোনেন্টস। চলো আমার কাছে সব কিছুই আছে, স্ক্র্যাপ মেটেলও আছে আমার কাছে, এগুলো নিয়ে নিই আমি এখান থেকে, এবার আমি বোর্ড বানাতে পারবো ভাই। এই দেখো বোর্ড তো বানিয়ে নিয়েছি, এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও, ও ভাই বোর্ড তো আমি বানিয়ে নিয়েছি, চলো এক কাজ করি জলে গিয়ে বোর্ডটা ছেড়ে দেই, দেখি বোর্ডটা ভাসাতে পারি কি না। ওকে ভাই দেখো আমি বোর্ড তো বানিয়ে নিয়েছি জলের মধ্যে, এটাকে আমি এখন চালাতে পারবো, কিন্তু এক সেকেন্ড, এটাকে চালাতে হলে কি আমার তেল ভরতে হবে নাকি নাকি পা দিয়ে চালাতে হবে? ওকে চলো বোর্ডটা আমি চালানোর ট্রাই করি, আমি চাই না কি করে চালাতে হবে বোর্ডটা আমাকে। আমি ভাই দাঁড়া 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 দাঁড়া, বোর্ডটা চালাতে হলে আমাকে ড্রাইভ, ও
দেখো বোটটা এখন আমি চালাতে পারবো ভাই। ও ভাই সাহেব দেখো আমি বোটও বানিয়ে নিয়েছি। ও ভাই দেখো আমি বোট বানিয়ে নিয়েছি, এখন আমি বোটে এই ঘর থেকে অন্য জায়গায় যেতে পারবো, আরও ভালো করে আমি এক্সপ্লোর করতে পারবো। চলো আমি ফটাফট না একটা ইয়ে বানিয়ে নিই, কী বলো ওটাকে, একটা পিকেক্স বানিয়ে নিই। হ্যাঁ পিকেক্স বানানোর জিনিস তো আমার কাছে আছে, না থাকা না হয়ে যাবে ভাই। চলো একটু পরে আমরা পিকেক্সটা বানাই, আগে চলো বোট নিয়ে আমরা সামনেটার দিকে যাই আর দেখি সামনে কী জিনিস আছে। ডিসকভার নিউ লোক মানে লোকেশন কী বলছি আমি, নতুন লোকেশনে চলে এসেছি আমি তো। আর এখানে দেখো কোন একটা জায়গায় চলে আসলাম, আর দেখো সামনে একটা কিছু একটা বেস দেখতে পাচ্ছি আমি। এক সেকেন্ড, চলো সামনে তো কোনো কিছুর একটা বেস দেখতে পাচ্ছি আমি, তার মানে এখানে জঙ্গলি মানুষ থাকে। ও এখানে তো জঙ্গলি মানুষ আছে দেখতে পাচ্ছ তোমরা ভাই, এখানে আমি এক মুহূর্ত থাকবো না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, এরা আমাকে মেরে ফেলতে পারে ভাই। এখান থেকে চলো পালিয়ে যাই আমি ভাই, চলো এখান থেকে আমরা পালিয়ে যাই, চলো 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 চলো। ও ভাই পালাও এখান থেকে, এখানে বন মানুষ আছে দেখেছো তোমরা, এখানে বন মানুষের বেস আছে, মিউটেন্ট আছে, বন মানুষ তো না মিউটেন্ট না কি বলে এগুলোকে, এগুলোকে মারার জন্য আমাকে অস্ত্র শস্ত্র বানাতে হবে প্রথমে, তাহলে এগুলোকে আমি মারতে পারবো ভাই। অনেক ডেঞ্জারাস আছে এদেরকে মারা, তো অত সহজ না আমি যতটা ভেবেছিলাম, আমার না আরও স্ট্রং হতে হবে, আরও যদি পাওয়ারফুল হই এদের সাথে আমি তাহলেই ফাইট করতে পারবো, তাছাড়া পারবো না ভাই, অনেক হার্ড হবে আমার গেমটা আমার জন্য। এক কাজ করি আমি এখানটায় নামি, এখানে নেমে তারপরে আমি এখানে দেখি আরও কী কী পাওয়া যায় জিনিস। ওকে চলো এখানটায় আমি জলে ঝাঁপ দিই আর দেখি এখানে আমি নিচে কী পাই। ও দেখো এখানে তো অনেক কিছুই আছে ভাই, দেখি কোনো কাজের জিনিস আমি এখানে পাই নাকি, কাজের জিনিস তো পাচ্ছি, এখানে অনেক কাজের জিনিসই তো আছে ভাই। এখানে দেখো বাক্সের মধ্যে কী পেয়েছি, ক্লোথ, অনেক কাজের জিনিস পেয়ে গেছি, অনেক ভালো ভালো জিনিস পাচ্ছি আমি এখানে। ধরো এখানে আমি ভালো করে জিনিস খুঁজতে হবে যে আরও কী কী পাই, যে ভাঙা বাড়ি টাড়িগুলোর মধ্যে ঢুকি আর এখানে ঢুকে দেখি আমি কাজের জিনিস পাই নাকি, তারপরে আমরা একটা পিকেক্সও বানাবো। দাঁড়াও ও ভাই কাজের জিনিস পাচ্ছি আমি অনেক জলের ভিতরে, দাঁড়াও আমি না একটা কাজ করবো, আমি বো বানাবো, তারপরে মিউটেন্টগুলো ছিল না ওই মিউটেন্টগুলোকে আমি অ্যাটাক করবো, দাঁড়াও। ওকে চলো ঘরের ভেতরে যা যা পেয়েছি আমি সব কিছু নিয়ে নিয়েছি, এক কাজ করি ভাই চলো আমরা ওই মিউটেন্টগুলোকে মারার চেষ্টা করি, কিন্তু তার জন্য আমাকে ভাই দড়ি খুঁজতে হবে, অনেক কাজ করতে হবে। চলো আমরা বাড়ি ফিরে যাই, সকালবেলা আসবো মিউটেন্টের এখানে ভাই চলো। ওকে চলো বোটটা নিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাই, দিনের বেলা আমি মিউটেন্টের এখানে এসে তারপর ওদের মারার চেষ্টা করবো, তার জন্য আমাকে অনেক শক্তিশালী হয়ে আসতে হবে, পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে তীরধনুক নিয়ে তারপরে এদের মারতে আসবো। এমনি এমনি মারা যাবে না ভাই, এরা অনেক চালাক, তারা আমাকে মেরে ফেলতে পারে, তো আমাকে ভালো প্রোটেকশন নিয়ে আসতে হবে। চলো আমি ফটাফট আমার বেসটাতে ফিরে যাই, ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আসবো ভাই। ওকে তো আমি বেসের মধ্যে তো চলে এসেছি, আর এখানে দেখো আমার স্ট্রবেরি গাছ ধীরে ধীরে বড় হচ্ছে ভাই, আমাকে আরও স্ট্রবেরি গাছ এখানে লাগাতে হবে, তাহলে আমি স্ট্রবেরি খেয়ে সার্ভাইভ করতে পারবো কমসে কম। আর আমাকে মাছ মারার জন্য ফিশিং রডও তো বানাতে হবে, আমি তো ভুলেই গেছি, তারপর আমাকে জল খাওয়ার জন্য জলের মেশিনও তো বানাতে হবে, কত কিছু করতে হবে, ওয়াটার পিউরিফায়ার বানাতে হবে আমাকে ভাই, অনেক কিছু করতে হবে এখনও। ওকে তো চলো আজকে আমি প্রথমে রাত করে একটা না বো বানিয়ে নিই, দেখো আমি বো তো বানিয়ে নিয়েছি, বো দিয়ে এখন আমি না মিউটেন্টগুলোকে মারতে পারবো, তার জন্য আমাকে অ্যারো বানাতে হবে। ওকে দেখি অ্যারো কয়টা বানাতে পারি, অ্যারো কয়টা বানিয়েছি, 10টা 40টা অ্যারো বানিয়ে নিয়েছি ভাই সাহেব, 40টা অ্যারো হয়ে গেছে আমার কাছে, আমার আর কোনো চাপ নেই ভাই, সকালবেলা উঠবো আর মিউটেন্ট মানে মিউটেন্টদের বাসায় গিয়ে হামলা করবো ভাই, চলো সকালবেলা অনেক মজা হবে, তার আগে আমি ঘুমিয়ে নিই, রাত হয়ে গেছে। ওকে চলো ঘুমানো যাক, সকালবেলা উঠে দেখবো কী করা যায়। আপে ভাই এখনও পর্যন্ত ঘুমানোর টাইমই হয়নি, এতক্ষণ আমি কী করবো। আচ্ছা একটা কাজ করি আমি, না রাত করেই না ইয়ে বানিয়ে রাখি, ওটাকে কী বলে পিকেক্স, পিকেক্স বানিয়ে রাখি, সকালে আমার অনেক কাজে লাগবে পিকেক্স। চলো এখন আমি পিকেক্স বানিয়ে নিই, পিকেক্স বানানোর জন্য যা যা লাগে আমার কাছে সব কিছু আছে, আর আমি পিকেক্সও বানিয়ে নিয়েছি ভাই, এটা তো অনেক ইজি ছিল পিকেক্স বানানো। এখন চলো ঘুমানো যাক ভাই, দিনের বেলা দেখা যাবে কী করি, কিন্তু এখনও পর্যন্ত দেখো ইটস নট বেড টাইম, এখনও পর্যন্ত আমি ঘুমাতে পারবো না ভাই, কখন ঘুমাতে পারবো আমি, আমার ঘুম অনেক ইম্পর্টেন্ট, এখন আমি ঘুমাবো, সকালবেলা গিয়ে হামলা করবো ভাই মিউটেন্টদের বাসায়, ঠিক আছে, ওখানে গিয়ে আমরা ওদের বাসায় যা যা পাই সব কিছু চুরি করে নিয়ে চলে আসবো, তারপরে আমরা অনেক বড় লোক হয়ে যাবো ভাই, অনেক খেলা হবে ভাই, আজকে তো অনেক মজা হবে তোমরা বুঝতে পারছো, তার জন্য অবশ্যই লাইক করে দাও। এই ভিডিওটার আমি টার্গেট রাখছি 12,000 লাইকের, তোমরা যদি 12,000 লাইক ভিডিওটাতে করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 বানাবো, আর পার্ট 2 তে আমরা আরও এপিক এপিক জিনিস করবো, যদি তোমরা চাও তাহলে লাইক করতে পারো আর কমেন্টে বলো গেমটা তোমাদের কেমন লেগেছে। চলো এখন আমি ঘুমাতে পারবো, চলো ঘুমিয়ে যাই। ওকে গুড মর্নিং, আবারও ভাই সকাল হয়ে গেছে না, হ্যাঁ ভাই সকাল হয়ে গেছে, ওকে চলো সকাল তো হয়ে গেছে, আর এই বাক্সটা না আমার ফুল হয়ে গেছে প্রায়, আমি একটা কাজ করি আমি না আরেকটা বাক্স বানাই, লোহার বাক্স বানাই, তাহলে যে কেউ খুলতে পারবে না, দাঁড়াও। ওকে আমি একটা লোহার বাক্স বানিয়ে নিয়েছি, এটা আমি কোথায় রাখবো, এটাও এখানেই রাখি, চলো লোহার একটা বাক্স বানিয়ে নিয়েছি,
এই বাক্সের মধ্যে আমি সব কিছু রাখবো এখন, যা যা পাই। আচ্ছা চলো পরে রাখবো, আপাতত চলো আমার বোটটা আছে না, বোটটা নিয়ে আমি যাই নিউটেন্টদের বাসায়, ওখানে গিয়ে ওদের আগে অ্যাটাক করে আসি, দেখি ওরা আমাকে কি করতে পারে। ওকে চলো, আমি তো এখন রেডি, কিন্তু আমার বোট পাই ফেসে গেছে। ছুটে যা ছুটে যা, ওকে বোট তো ছুটে গেছে, ফেসে মানে ফেসে গেছিল, ছুটিয়ে নিয়েছি। এখন চলো আমরা মিউটেন্টদের গিয়ে অ্যাটাক করবো, আর দেখবো যে ওদের বাসা থেকে আমরা কি পাই। ভাই আজকের গেম অনেক মজা হবে, আমি বলেছিলাম না, চলো আজকের গেম অনেক মজা হবে, কিন্তু তার আগে চলো মিউটেন্টদের বাসায় গিয়ে দেখি ওরা কি করছে। ভাই এখন আমাদের আর কেউ আটকাতে পারবে না ভাই, আমরা ওদের মেরে ফেলবো এখন গিয়ে। আর তীর ধনুকও আছে আমার কাছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমরা তীর ধনুক নিয়ে চলে এসেছি। কিন্তু বলা যায় না ভাই, মিউটেন্টদের কাছে না বন্দুকও থাকতে পারে, আমাকে অনেক সাবধানে থাকতে হবে। চলো আমি তাড়াতাড়ি একটু জল খেয়ে নিই, তারপরে ওদের সাথে অ্যাটাক করবো, আমরা ওদের সাথে যুদ্ধ করবো। ওকে চলো ভাই আমরা এখন রেডি, যাওয়া যাক মিউটেন্টদের অ্যাটাক করার জন্য। না আমার একটু একটু তো ভয় লাগছে, কারণ ওরা ওদের সাথে কি আমি ফাইট করে পারবো আমি জানি না ভাই। দাঁড়াও 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 দাঁড়াও, আমার তো মনে হচ্ছে পারবো, তার আগে আমি বোট থেকে নামি, দাঁড়াও। ওকে বোট থেকে তো আমি নেমে গেছি, কিন্তু আমার একটু একটু ভয় এখনও লাগছে ভাই, আমাকে লুকিয়ে লুকিয়ে গেমটা খেলতে হবে। ও দেখো দেখে নিয়েছে ওরা আমাকে। আজা 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 মিউটেন্ট, আবে ওদের মারা তো অনেক হার্ড ভাই, এটা তো মেয়ে মিউটেন্ট। ও মে মারতে পেরেছি একটা গুলি, ও মারতে পেরেছি ভাই, মেরে মরে গেছে ভাই, মরেও গেছে ভাই, মরেও গেছে ভাই। দাঁড়াও দাঁড়াও এটাকেও মারি, আর একটা আছে না ওইদিকে। ও একটা গুলি তো লেগেছে, মানে একটা ধনুক একবার তো মেরেছি, আর একটা মারি। ও ভাই মর মর মর, আমি দেখতে চাই ওদের মধ্যে কী আছে ভাই। দাঁড়াও আর একটা মর, একটা মার ভাই, এদেরকে মারা তো সহজ আছে, অত কঠিন না, কারণ এদের কাছে বন্দুক নেই ভাই এখনও। ভাই দাঁড়াও দাঁড়াও এগুলো আমি নিয়ে নিই। ও ভাই দাঁড়া দাঁড়া আসেন আসেন, হা মেরে দিয়েছি ভাই, দেখি এদের মধ্যে কী আছে। ও এদের কাছে তো জল আছে, ওয়াটার আছে, ক্লোথ আছে, কাজের কাজের জিনিস আছে ভাই। এগুলা কি, আবার কতগুলো চলে আসছে দেখো। ও ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার সাথে কেউ পারবে না, আমার সাথে কেউ পাঙ্গা নিতে আসিস না, মরে যাবি মরে যাবি, তোরা মরে যাবি ভাই। পালা 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 ভাই 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 ভাই, কতটা ডেঞ্জারাস ভাই, আমার হেলথ অনেকটাই কমিয়ে দিয়েছে এরা, আমার ব্যান্ডেজ লাগবে। চলো আমরা বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে দেখা যায় কি করা যাবে ভাই, ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে আসবো। চলো আমরা না এখনই ব্যান্ডেজ বানাতে পারবো এখানে, কারণ আমার কাছে ক্লোথ আছে। দাঁড়াও এক কাজ করে আমার ব্যান্ডেজটা না এখনই বানিয়ে নিই। আচ্ছা ব্যান্ডেজ বানাতে আমার দুটো ক্লোথ লাগবে, আবে ইয়ার চলো একটা কাজ করি, আমি বাড়ি গিয়ে না ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে তারপরে আবার আসবো এদের মারতে। ও জলের মধ্যে আসছে দেখতে পাচ্ছ, ও দেখো মারতে পারছি, ভাই লাগতে আসিস আমার সাথে, মরে যাবে কিন্তু। ও মরে গেছে মরে গেছে, আমি বোর্ড থেকে এদের মারতে পারবো। ওকে দুটোকে মেরে দিয়েছে, আর একটা বাঁচা আছে ভাই, আর একটা বাঁচা আছে। মরে যা মরে যা মরে যা ভাই, এদের আমার আমাকে অ্যাটাক করছে ভাই এরা। ওকে মেরে দিয়েছি, সবগুলোকে মেরে দিয়েছি মনে হচ্ছে, মেরে কে দিয়েছি আমি, ওকে আমি সবগুলোকে মেরে দিয়েছি ভাই। চলো আর একটু সামনে, সবগুলোকে কি মেরে দিয়েছি আমি, আমি যাই না ভাই, চলো আমার রক্ত বেরোচ্ছে। ওকে আমি এখন ব্যান্ডেজ বানাতে পারবো, আমার কাছে দুটো ক্লোথ হয়ে গেছে ভাই। আমার অনেক খারাপ লাগছে এদের মারতে, কিন্তু কিছু করার নেই, আমাকেও তো সার্ভাইভ করতে হবে তাই না। আর আমি এখনও দেখিনি যে কী করে মিউটেন্ট মারতে হয়। ওকে আমার কাছে ক্লোথ হয়ে গেছে, এখন আমি ব্যান্ডেজ বানাবো আর ফটাফট আমি ব্যান্ডেজ অ্যাপ্লাই করবো ভাই। ওকে তো ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি আমি, আর আমার হেলথ অনেকটা কমে গেছে, আমাকে খেতেও হবে। ওকে তো যেমনটা তোমরা দেখতে পারলে, আমি তো এদের হারিয়ে দিয়েছি মেরে মেরে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভাই এখন কী করবো। চলো এদের বেসে যাই, দেখি এদের বেসে কি আমি কোনো লুট পাই নাকি, এদের বেসে কি আমাকে লুট করতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে কি আমি লুট করে দেখি কী কী পাই এদের বেসে, আবার নেই তো কেউ, আবার মিউটেন্ট আসতে পারে ভাই। চলো দেখি খাওয়ার জিনিস পেতে পারি, মানে পেতেও পারি খাওয়ার জিনিস, দেখি কী কী আছে। ওকে আচ্ছা খাওয়ার জিনিসও আছে ভাই, চলো এগুলো আমি সব খেয়ে নিই, দেখি এদের বাক্সে। ও আরও আছে ভাই মিউটেন্ট, এক সেকেন্ড, এদের তো আমাকে আরও মারতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আর একটা আছে, ওকে একটা তো মেরেছি, আর একটা মারতে হবে, ওকে আর একটা মারতে হবে, মরে যা মরে যা মরে যা, মরছে না কেন ভাই, মেরেছি আর একটা, আর একটা, আর একটা, লাস্ট লাস্ট, সরি 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 সরি, কূপ দিয়ে মারবো কূপ দিয়ে মারবো কূপ দিয়ে মারবো তোকে। দাঁড়া 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 দাঁড়া, মরছে না কেন ভাই, ওকে মরে গেছে মরে গেছে, ফাইনালি ফাইনালি মরে গেছে ভাই। এটা অনেক হার্ড ছিল, এদের কাছে স্ট্রবেরি পেয়েছি, স্ট্রবেরিটা আমি খেয়ে নিই। ওকে ভাই এটা অনেক ডেঞ্জারাস ছিল, ধরো ধরো এগুলো আমি ভেঙে নিয়ে নিই, যা যা পাই সব কিছু নিয়ে নেবো এদের কাছ থেকে।
ও ভাই আমার অনেক খারাপ লাগছে মারতে, কিন্তু কিছু করার নেই ভাই। চলো দেখি এখানে কি আছে। আরো মিউটেন্টগুলোকে মেরে আমি অনেক লুট পাচ্ছি ভাই, এটা তো ভালো কথা। আমি অনেক লুট পাচ্ছি এদেরকে মেরে, এদের লুট করে আমি নিয়ে যাবো আমার বাড়িতে সব কিছু। দাঁড়াও, ওকে দেখো আমার ইনভেন্টরি না ফুল হয়ে গেছে। আমাকে একটা থলি বানাতে হবে, যে থলির মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো। দাঁড়াও দেখি কীরকম থলি ফলি বানাতে পারি কি না। ওকে থলি তো বানাতে পারবো, কিন্তু আমার আরও ক্লোথ লাগবে থলি বানানোর জন্য। ওকে ওকে অনেকগুলো ক্লোথ পেয়ে গেছি, এখন মনে হয় আমি থলি বানাতে পারবো। ওকে আমি থলি বানিয়ে নিয়েছি ভাই। ওকে দেখো আমি পিঠের মধ্যে থলিটা ঝুলিয়ে নিয়েছি, এখন আমি অনেক কিছু নিতে পারবো লুট করে। কারণ আমার কাছে না স্পেস ফুল হয়ে গেছিলো, এখন একটু বেড়ে গেল স্পেস। আমার কাছে অলমোস্ট ব্যাগ ফুল হয়ে গেছে আবারও। আমাকে না বাড়ি ফিরে যেতে হবে, এখান থেকে আমি আর লুট করতে পারবো না তেমন কিছু। পরে আবার আসবে এদের বেস লুট করতে, কিন্তু আপাতত আমি আর এখানে থাকবো না। এখন চলো বাড়ি ফিরে যাই, যা যা লুট পেয়েছি বাড়িতে গিয়ে আগে রেখে আসি, তারপরে আবার আসা যাবে ভাই। খারাপ না ভাই, এদের কাছ থেকে আমি অনেক কিছু লুট পেয়ে গেছি। চলো এখন আমি বোটটা নিয়ে বাড়ি ফিরে যাই। প্রথমে তো আমাকে বাড়ি যেতে হবে, আর বাড়ি গিয়ে আমাকে না ওষুধ খেয়ে হেলথ বাড়াতে হবে, তারপরে বাকি কথা ভাই। প্রথমে আমি চলো ওষুধ খেয়ে হেলথ ফেলথ বাড়াই, তারপরে দেখা যাবে কি করা যায় ভাই। চলো, ওকে তো বোটটা তো আমি আবার এখানে রেখে দিয়েছি, চলো আমরা বাড়ি ফিরে যাই। এখানে একটা কাঠ পেয়েছি, সব নিয়ে নেই, এগুলো ফেলা যাবে না, এগুলো অনেক কাজে লাগে, সেগুলো নিয়ে নেই। ওকে চলো এবার বাড়ি ফিরে দেখি আমার স্ট্রবেরি গাছ বড় হয়েছে নাকি, তারপরে আমরা ওষুধ বানিয়ে খেয়ে হেলথ বাড়িয়ে তারপরে আবার যাবো ভাই। চলো, স্ট্রবেরি গাছ আমার বড় হয়ে গেছে ভাই। ওকে চলো আমি না বাক্সের মধ্যে আগে অনেক কিছু রেখে আসি, তারপরে দেখা যাবে। যেগুলো দামি দামি জিনিস সেগুলো আমি টিনের বাক্সে রাখবো, আর যেগুলো একটু কম দামি জিনিস সেগুলো আমি কাঠের বাক্সে রাখবো। হ্যাঁ চলো আমি স্ট্রবেরিগুলো উঠিয়ে নিই প্রথমে, স্ট্রবেরিগুলো আমার অনেক কাজে লাগবে, এগুলো আমি খেতেও পারবো ওষুধও বানাতে পারবো। দাঁড়াও এগুলো দিয়ে আমি প্রথমে না ওষুধ বানাই, আবার স্ট্রবেরি গাছ লাগিয়ে দিই। ওকে তো আমি স্ট্রবেরি গাছ থেকে নিয়ে নিয়েছি, আবার গাছ লাগিয়েও দিয়েছি। চলো এবার আমি স্ট্রবেরি আর তারপরে কী কী দিয়ে যেন ওষুধ বানানো যায়, ওষুধটা বানিয়ে আগে খেয়ে নিই, কারণ আমার না শরীর খারাপ হয়ে গেছে, হেলথ কমে গেছে। দাঁড়াও তো চলো এখন আমি জড়িবুটি বানাই, তারপরে মাশরুম লাগবে। হ্যাঁ সব কিছুই আছে আমার কাছে। ওকে মাশরুমও নিয়ে নিয়েছি। কী হলো ভাই? ও ও আমাকে মিউটেন্টরা অ্যাটাক করেছে ভাই, আমার বাড়ি চলে এসছে অ্যাটাক করার জন্য। আমি অ্যাটাক করেছি বলে আমার বাড়ি চলে এসছে ভাই সাহ। ভাই সাহ আমার বাড়ি চলে এসছে অ্যাটাক করার জন্য, দেখেছো কতটা ডেঞ্জারাস এরা। আমি এদের অ্যাটাক করবো না ভাই, আর এদের অ্যাটাক করেছি বলে আমার বাড়ি অ্যাটাক করার জন্য চলে এসছে। আমার বাড়ি ঢুকে গেল দেখো। আচ্ছা আজা আজা মরে গেছে ভাই, মরে গেছে। আর একটা কি আছে আমি জানি না, আরও আছে নাকি, দুটোই এসেছিলো নাকি ভাই। আমার আরও আসছে, এই দেখো আরও আসছে ভাই। এগুলো কি? দাঁড়া তোকে আমি এমনি মারতে পারবো। ওকে মেরে দিয়েছি, এটার কাছ থেকে মাশরুম পেয়েছি। ওকে চলো আমি এখন জড়িবুটি বানাবো আর খাবো ভাই। আমাকে তো অনেক প্রোটেক্টেড থাকতে হবে, আমার বেসটাকে অনেক শক্তিশালী বানাতে হবে, তাছাড়া তো যে কেউ এসে অ্যাটাক করবে আমার বেসে ভাই। এই গেমটা তো অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, কিন্তু অনেক মজা লাগছে গেমটা খেলতে। যাই হোক ভাই, এক কাজ করি আমি না সব কিছু মানে জড়িবুটিটা বানিয়ে নিই। কী বলছি উল্টাপাল্টা, চলো জড়িবুটিটা আমি বানিয়ে নিই এখন ফটাফট। জড়িবুটিটা আমি বানিয়ে নিয়েছি, দাঁড়াও। ওকে দেখো আমাকে স্ট্যামিনা হারবাল চলে এসছে, স্ট্যামিনা হারবাল আমি খেয়ে আগে প্রোটিনটা বাড়িয়ে নিই শরীরের। ওকে খেয়ে তো নিয়েছি কিন্তু কিছু হলো না। ওকে যা হয়েছে হয়েছে ভাই, হেলথের ওষুধ তো আমি খেয়ে নিয়েছি, আমি জানি না আমার হেলথ কেন বাড়লো না ভাই। যাই হোক রেট ইনক্রিজ হয়েছে, আমাকে আরও ওষুধ বানাতে হবে নাকি? দাঁড়াও মনে হয় ওই ওষুধে কাজ হবে না, আমাকে আরও ওষুধ বানাতে হবে, এক সেকেন্ড। চলো আমি আরও ওষুধ বানিয়ে নিই, এ দেখো আরও ওষুধ বানিয়ে নিয়েছি। হার্বাল মেডিসিন, এটা খেলে হয়তো আমার হেলথ বাড়বে, চলো দেখি। 3, 2, 1 গো। ওকে হেলথ তো বাড়ছে ভাই, সিরিয়াসলি হেলথ তো বাড়ছে আমার। ওকে বেশি করে খেয়ে নিই, এখন আমার হেলথ ফুল হয়ে যাবে। ওকে ভাই এটা তো অনেক ভালো কথা। ওকে চলো আমার যা যা বাক্সের মধ্যে আছে আমি সব কিছু আবার রেখে দিয়েছি। আর তোমাদের যদি গেমটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলো, এটার পার্ট টু আমি খেলবো। যদি তোমরা চাও পার্ট টু দেখতে, ভিডিওটা লাইক করে দিও, 12,000 লাইকের টার্গেট রাখছি। কমেন্টে বলো গেমটা কেমন লেগেছে। আজকের মতো আমি যাই, সবাইকে বাই বাই। সবাইকে চ্যানেলে যারা যারা নতুন এসেছো শখের গেমার চ্যানেলে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। কী করছো তোমরা, সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি যাই, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।